এখানে চিয়া সিডস, সরিষা, গম আর ধনিয়া, এই বীজগুলো থেকে আমরা একটা বাসায় তৈরি করা বীজতলাতে মাইক্রোগ্রেইনস কনসেপ্টের সঙ্গে আমরা পরিচিত। খুব ভাইব্রেন্ট একটা কনসেপ্ট এবং কতটা পুষ্টিকর এই ছোটো ছোটো চারাগুলো বিভিন্ন স্যালাদে, বিভিন্ন রকম খাবার তৈরিতে, উন্নত বিশ্ব থেকে শুরু করে সমস্ত ডেভেলপড কান্ট্রিজ সব জায়গায় এটার ব্যবহার অনেক বেড়েছে। এবার এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন, খুব সহজ কিছু প্রসেস আছে, ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন। তো আমি বাসায়, আমি আমার ফ্যামিলি, আমরা সবাই মিলে নিজে হাতে এটা উৎপাদন করেছি এবং সপ্তাহে যদি আপনি এরকম দুইটা বীজতলা তৈরি করে এভাবে মাইক্রোগ্রেইনস উৎপাদন করেন তাহলে যেটা হবে, আপনি পুরো সপ্তাহে আপনার যে পুষ্টির চাহিদা এখান থেকে আপনি মেটাতে পারেন। চাইলে আরও একটা বেশি বীজতলা তৈরি করেও সেখানে আপনি আরও কিছু গ্রেইনস উৎপাদন করতে পারেন। বিভিন্ন টাইপের গ্রেইনস আছে, এই গ্রেইনস থেকে আপনার এই যে ছোটো ছোটো চারা উঠেছে এগুলো উৎপাদন করার প্রসেসটা একটু দেখুন। কিছু গ্রেইন থেকে সহজেই আপনার চারা উঠবে, কিছু গ্রেইন থেকে একটু আপনাকে কষ্ট করতে হবে। যেমন গম, গমটাকে কিন্তু আমার 24 আওয়ার্স ভিজিয়ে রাখতে হয়েছে। ভিজিয়ে রাখার পরে আমি এভাবে ভেজা আপনার, আপনি মাটি বলেন বা যেটা করে আপনার নারকলের শোবার যে গুঁড়াটা আছে ইদানিং সবাই ব্যবহার করে এখানে বিভিন্ন বীজ উৎপাদনে, সেখানে আপনি ছড়িয়ে দিতে পারেন। এবং দেখেন কি সুন্দর গমের চারা উঠেছে, আরও উঠছে। গমের চারা সরাসরি যেমন অন্যান্য এই যে এখানে সরিষার এবং চিয়া সিডসের ইয়ে মিক্সচার অফ প্ল্যান্টস আছে, এখানে এটা আপনি সহজেই একটু কেটে আপনি কিন্তু স্যালাদে দিতে পারেন, বা আপনি কোনো একটা ফুড করছেন সেখানে একটু হালকা গরম খাবারের মধ্যে দিলে একটু হালকা হালকা সিদ্ধ হবে, সেভাবে খেতে পারেন মজা করে। আর এই খাবারটাকে একটু আমার মনে হয় সিদ্ধ করে নিলে ভালো, বিকজ এটা একটু হজমে কিছুটা ঘাস জাতীয়, তো সরাসরি হজম হবে না মানে কাঁচা খেলে। সো এখানে আপনি একটু সিদ্ধ করে নিতে পারেন। আমার মনে হয় অ্যাক্টিভিটিটাও বাড়বে বাসায় যদি আপনি এটা করেন, ভালোও লাগবে যে নিজের খাবার নিজে তৈরি করে খাচ্ছেন। আবার দেখেন কি সজীব না ওরা, কি দেখতে কত ভালো লাগছে না ওদেরকে। ফাতিহা ফাতির, দে লাইক ভেরি মাচ টু প্ল্যান্ট, এই জন্য আমরা বাসায় বাচ্চাদেরকে দিয়ে এটা করে থাকি। আজকের মতো এই পর্যন্ত, এরপর নতুন কোনো বীজতলায় নতুন কোনো মাইক্রোগ্রেইনস উৎপাদনের পদ্ধতি নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।